হাইকোর্টের অনুমতি নিয়েই রানী রাসমণি রোডে সম্পন্ন হলো শৌর্য জাগরণ যাত্রার সমাপ্তি অনুষ্ঠান। রোমেই বেড়ে চলা অরাজকতা, হিংসা, লাভ জিহাদ ও ধর্মান্তকরণের মতো ঘটনাকে দূরে সরিয়ে সমাজকে পুনরায় মূল স্রোতে ফিরিয়ে আনতে ও দেশের জন্য বলিদান দেওয়া স্বাধীনতা সংগ্রামীদের অবদান সম্পর্কে বর্তমান যুব সমাজকে বার্তা দিতেই মূলত বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের এই উদ্যোগ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সন্ন্যাসীরাও। প্রায় 12,000 গ্রামে পৌঁছেছিলেন উদ্যোক্তারা। আমরা এই শৌর্য জাগরণ যাত্রার মাধ্যমে গ্রামে গ্রামে মানুষের কাছে তাদের ছবি এবং তাদের কথা নিয়ে যাচ্ছি এবং পরবর্তীকালে আমরা নিত্য আমাদের যে সৎসঙ্গ হয় সেখানে নিয়মিত তাদের জীবনচর্চা, তাদের ইতিহাস আমরা প্রতিদিন তুলে ধরব। যারা হ্যাঁ বলুন, আপনারা কত গ্রামে গেছেন? আমরা মোটামুটি এখন 12,000 গ্রাম কমপ্লিট করেছি পশ্চিমবঙ্গে। সেখানে কি করছেন আপনারা গিয়ে? আমাদের সেখানে নিত্য কাজ আছে, সৎসঙ্গ আছে, বজরং দলের আখড়া আছে। তিনি আরও জানান, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বেরিয়েছিল মোট 10টি রথ। আমাদের 1 তারিখ থেকে পরিকল্পনা ছিল, আমাদের উপর প্রতিবন্ধ লাগিয়েছিল এর উপরে কোর্ট, আমাদের কোর্টে লড়াই করা, এ করা, তারপরেও বিভিন্নভাবে বাধা সৃষ্টি করার চেষ্টা করেছিল। তো সেই জন্য কোনো জায়গায় 4 তারিখ, কোনো জায়গায় 5 তারিখ থেকে আমরা শুরু করতে পেরেছি। আমাদের 4টে রথ দক্ষিণবঙ্গে বেরোনোর কথা ছিল, উত্তরবঙ্গে 2টো রথ বেরোনোর কথা ছিল, কিন্তু এই বাধা দেওয়ার পরে কর্মীদের মধ্যে এত উৎসাহ বেড়েছিল, আমরা 10টা রথ বাড়ব। প্রসঙ্গত, বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের শৌর্য জাগরণ যাত্রা শুরুর কথা ছিল 1 অক্টোবর থেকে, যা শেষ হওয়ার কথা ছিল 8ই অক্টোবর। কিন্তু প্রথম দিকে পুলিশি অনুমতি না মিললেও পরবর্তীতে আদালতের দ্বারস্থ হলে সমস্তটা খতিয়ে দেখে শৌর্য জাগরণ যাত্রার অনুমতি দেয় আদালত। ক্যামেরায় শুভজিৎ গায়নের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।